नमस्कार बंधुरा, सुमिता रान्नाघर चैनल पक्ष के स्वागत। आज के आलू नारकोल घंट ये रेसिपिटी उपस्थित होने आलू कुचि कर नारकोल बेटे रेखे शुकनो लंका गुड़ो नहीं गुड़ो जिरे गुड़ो गरम मसला मान छोटो इलाच गुड़ो आदा बाटा दूध आतप चाल घी गरम मसला काचा लंका। कड़ाई ते तेल गरम कर दिए ताते दिए दिलाम कुचि करा आलू। आलूते दिए दिलाम शुकनो लंका गुड़ो हलुद गुड़ो সবকিছু দিয়ে আলুটা ভেজে নিতে হবে। আলুটা কিছুক্ষণ ভাজার পর আলুগুলো কড়াই থেকে তুলে নেব। এবারে কড়াইতে যে তেলটুকু বেজেছিল তাতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এলাচ গুঁড়ো আর নারকল বাটা। তার সঙ্গে দিয়ে দিলাম আতপ চাল। এবারে এই আতপ চাল আর নারকল বাটা কিছুক্ষণ ভেজে নিতে হবে। নারকল আর আতপ চাল গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। কিছুক্ষণ ভাজার পর তাতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর নুন। এরপর দিয়ে দিলাম আদা বাটা। জিরে গুঁড়ো
ধনে গুঁড়ো, কিছুক্ষণ নাড়ার পর এর মধ্যে দিয়ে দেবো দুধ। এবারে এর মধ্যে দিয়ে দিলাম আগের ভিজে রাখা আলু। এবার আঁচ লো করে কিছুক্ষণ কুক হতে দেবো যাতে আলুগুলো বেশ সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর আলু যখন প্রায় সেদ্ধ হয়ে গেছে তখন দিয়ে দিলাম চিনি। কিছুক্ষণ কুক হতে দেওয়ার পর দেখা গেল আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে আলুগুলো এই হাতার সাহায্যে একটু ভেঙে ভেঙে দেওয়া হলো, এর উপরে ছড়িয়ে দেওয়া হলো গরম মশলা। সব শেষে ছড়িয়ে দিলাম ঘি। আলু নারকল ঘণ্ট রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। আর আমার রান্নার আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি সিলেক্ট করে অল বাটনটি প্রেস করবেন।